নমস্কার দর্শক বন্ধু আজকে একটা বিশেষ বিষয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে দীর্ঘদিন জ্যোতিষ নিয়ে বহু আলোচনা করা হয়েছে আগামী দিনে করব কিন্তু কেন এই জ্যোতিষ নিয়ে আলোচনা করব। আপনাদের উপকারের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ভক্ত ভক্তবৃন্দ এবং আমার যারা দর্শক তারা প্রচুর কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন যে আরও আরও ভালো করে কিভাবে। আপনাদের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের কাছে পরিবেশন করতে পারি তো যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো মানুষের প্রতি নিহত মারাত্মকভাবে ডিস্টার্ব তাদের জীবনে পরিলক্ষিত করা যায় এই ডিস্টার্বগুলো যাতে আপনারা মোকাবিলা করতে পারেন যা তারা ফেস করতে পারেন এবং সেই চরম থেকে চরমতম সমস্যা থেকে আপনারা যাতে নিজেরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন তার জন্য কিছু কিছু টিপস বলুন কিছু কিছু নিয়মাবলী বলুন কিছু কিছু নিয়ম করুন যেগুলো কিনা না আপনারা করলে অনেক অনেক ভালো থাকবেন এবং অনেক নিজের জীবনটাকে অনেক বেশি করে ডেভেলপমেন্ট করতে পারবেন আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো শনি মহারাজের উপরে শনি মহারাজ যা কি না আপনার জীবনে যদি খুব ভালো পজিশানে থাকে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু শনি মহারাজের ডিস্টার্বের জন্য কিন্তু আপনি আপনার হস্তরেখা বলুন আপনার জন্ম ছক বলুন কুষ্টিতে বলুন খুব ভালো পয়সান থাকা সত্ত্বেও কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সময় মতো আপনি নিজের কাজ নিজের ব্যবসা নিজের বিবাহ বলুন সব ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন এবং অন্যরা যারা আপনাদের সমসাময়িক যেসব প্রতিদ্বন্দ্বী বলুন ব্যবসায়িক বন্ধুবান্ধব বলুন যারা একই সঙ্গে জয়েন করেছেন চাকরি ক্ষেত্রে সেক্ষেত্রে দেখবেন তারা খুব তাড়াতাড়ি পদোন্নতি করছে ডিপার্টমেন্টাল ডেভেলপমেন্ট করছে কিন্তু আপনি যেই তিমিরে আছেন সেই তিমিরে থেকে যাচ্ছেন তাই শনিবার দিনটাকে খুব ভালোভাবে আপনার নিয়ম নিষ্ঠাভাবে পালন করতে হবে এই শনিবারে সকাল থেকে রাত অবধি কী করবেন সেই বিষয় নিয়ে একটু ভালো করে বুঝুন জানুন এবং করুন শনিবারটা সকালবেলায় খালি পেটে থাকবেন সকালবেলাটা উপোস থাকবেন খালি পেটে আপনি কি করবেন যে তার আগের দিন শুক্রবারে একটা তামার ঘটি বা পাত্রর মধ্যে একটা তামার শিকি তামার শিকি কিংবা যে কোনো রূপর শিকি হলেও হবে কিন্তু তামার শিকি হলে খুব ভালো হয় এটা রেখে দেবেন রাত একটা তামার পাত্রের মধ্যে জল ভর্তি করে ওর মধ্যে তামার শিকি রেখে দেবেন ঘুম থেকে ওঠার পরে প্রথম ফার্স্ট কি করবেন ওই জলটাকে প্রথমে প্রথমে কি করবেন কয়েক ফোঁটা হাতে দিয়ে আপনি নিজের মুখে এবং মাথায় বুলিয়ে নেবেন তারপরে এই বাসি খালি পেটে আপনি কিন্তু ওই জলটা পুরোপুরিভাবে পান করবেন এটা হলো প্রথম অবস্থায় দ্বিতীয় অবস্থায় কি করবেন কিছু তিল কিছু কালো তিল সেই তিলটাকেও আপনি কি করবেন অল্প সামান্য কিছু তিল ওই তিলটাও কিন্তু মুখে সেবন করবেন আর কি করবেন তিনটে লবঙ্গ এই তিনটে লবঙ্গও কিন্তু আপনি মুখে সেবন করবেন দাঁত দিয়ে চিবিয়ে আপনি জল খেয়ে কুলুকুচু করে জল খেয়ে ফেলবেন প্রথম কাজ হলো এটা তারপরে কি করবেন তারপরে আপনি সকালবেলা যদি কোনো আপনি মানে ডিউটিতে যান কিংবা চাকরি করেন কর্মস্থলে যান তখন কি করতে হবে আপনাকে স্নান করতে হবে তাহলে আপনি স্নানে ঘরে যাবেন স্নান করে গিয়ে একটা বালতির মধ্যে সাতখানা তুলসী পাতা কিছু কালো তিল সাতখানা লবঙ্গ ওই বালতির জলের মধ্যে দিয়ে রাখবেন পাঁচশো পাঁচ দশ মিনিট পরে আপনি কি করবেন স্নান করে নেবেন স্নান করে নিয়ে আপনি আপনার সারাদিনের কর্ম যেটা আছে সেটা করবেন শনিবার দিনটায় যদি আপনি উপোস থাকেন খুবই ভালো আর যদি যারা উপোস থাকতে পারছেন না তারা কিন্তু নিরামিষ ভোজন করবেন নিরামিষ ভোজন করবেন আপনার যেদিন থেকে সমস্যা হচ্ছে সেদিন থেকে আপনার একুশখানা শনিবার এই একুশখানা শনিবারও নিয়ম নিষ্ঠা পালন করতে হবে আপনি একতরফা এক নাগারে একুশখানা শনিবার কিন্তু পালন করবেন না আপনাকে করতে হবে আজকে যদি শনিবারে পালন করেন পরের শনিবারকে অফ দেবেন তার শরীর পরের শনিবার পালন করবেন তার পরের শনিবারে অফ দেবেন এরকম করে 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 একুশান শনিবার পালন করুন দেখুন তো আপনার উন্নতি হয় কি না দেখুন তো আপনার ডেভেলপমেন্টে হয় কি না দেখুন তো আপনার যে কোনো বাধা বিপত্তি থেকে শুরু করে সমস্যা থেকে সমাধান হয় কি না আপনি করে দেখুন করে দেখুন পরক পরখ করে দেখুন আমি বলবো এই হানড্রেড পার্সেন্ট হবে নাইনটি ফাইভ পার্সেন্ট হওয়ার চান্স বেশি কিন্তু টোটকা বলুন এই ধরনের যে কোনো ধরনের উপায় বলুন সেটা কিন্তু কিছু কিছু লোকের ক্ষেত্রে মারাত্মকভাবে কাজ করে আবার কিছু কিছু লোকের ক্ষেত্রে কাজ করে না তারও অনেক কারণ আছে তার জন্য আপনাকে আপনার জন্মছক আপনার হরস্কোপ আপনার হস্তরেখা সেইগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করতে হবে নমস্কার দর্শক বন্ধু আজকের এই মতন অবশ্যই দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রত্যেকটা অনুষ্ঠান যাতে আপনি আপনার কাছে পৌঁছে যায় পুঙ্খানুপুঙ্খ আপনি যে দেখতে পারেন এবং আপনার যাতে উপকারে লাগে আপনার হিতে লাগে আর লোকের জনগণের উপকারে হিতে যদি লাগে সেই কারণে কিন্তু আমার অনুষ্ঠানটা করা নমস্কার জয় মাতারা